আর 15 মিনিটের ভিতরে অফিসে চলে আসবো স্যার। আমি তো মানে আপনি মানে বলতেই পারি। আচ্ছা ওইখানে কি ওইটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা কি দেখো তো? এই তামাল ভাই দাঁড়ান। দরিস দরিস ভালো মতো আরে। ভালো করে বন্ধ। রান। গিট্টু দে তো দিকে ভালো মতো। ভালো মতো গিট্টু দে। হ্যাঁ দিছি রে। পাইছে ইসকে দাও। আমার প্রেমিকার লগে প্রেম করছ না তুমি? রে। নাম্বার 7। কই তুই তুই কইলে না তুই বলে চিল্লাস তোর তুই কইলাম তুই 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 কিরে তুই মারবি না আমি কস্তা খে কিরে কি ক ক গালে মন করছ কে তুই হ্যাঁ আমি আর কি কমু কি কবি না আমার হাতটা খালি একটু খুলে দেন দেখছস তুই এই এই খুলে তুই কি করবি আর খুলে কি করবি নানা সাহেব আমি বুঝলাম না ও এলাকার মধ্যে গুলো কি শুরু করছে আপনারা আমার মারেন তা আমার ওইটা বলেন না এই ওইটা বলে তুই কি করবি এই ওইটা বলে তুই কি করবি আমারে তুই বলো সবাই মেম্বারশিপ আপনি আমারে বলেন তো ওইটা চুপ করতে তোরে তুমি তুমি কমু না তোরে তুই কমু তুই 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 কি করবি তুই আজ কি করবি মানে তুই কইলে সমস্যাটা কি শুধু কি তাই ও আমার সাথে পর্যন্ত বেয়াদবি করছে হ্যাঁ আমি তো শুনছি এই তুই মেম্বারের লগে পর্যন্ত বেয়াদবি করছস আরে আমারে ওইটা বলেন না আমারে সব বলেন বাপরে তোর তুই কইলে কি হবো কিবো কি সমস্যা নাকি তোর এই কত রে তুই এই তুই তুই এই তুই এই তুই 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 কি করবি তুই আবার গাল না দেখছস এই দেখ গালটা দেখ বল গাল এই তুই বন্নামি ছাড়বি না মেম্বার সাহেব আমি একটা কথা কই ওরে আমার মনে হয় ও কোনো গ্যাং এর লোক ওরে তুমি কইলে ও চিতা যাইতো তুই কইলে হলো বা চিতা যায় নাটক শুরু করছস না ওরে আসলে ওরে মানসিক সমস্যাটা ওরা বাইরে কি করছেন আপনি এসব থামেন এভাবে ওকে বেঁধে রাখছেন কেন আপনারা ও তোমারে পছন্দ করে তোমাকে আমি ভালোবাসি ও তোমারে পছন্দ করে তারপরে ও নাটক শুরু করছে তোমারে শুদ্ধ ধরে নিয়ে দিছে মেম্বারের শুদ্ধ ধরে নিয়ে দিছে আর তুমি এখানে এসে থামাইতে তো এটা কি বললা রফিক ভাই তুমি আমি তোমারে ভালোবাসি আমি তো তোমাকে ভালোবাসি না আমি কাকনকে ভালোবাসি আর মেম্বার সাহেব আপনাকে বলছি আমি আমি ওর ব্যবস্থা আমি নিজে করছি কিন্তু আপনি একটু দেখেন আমি ওকে যেহেতু ভালোবাসি ওর একটা সমস্যা আছে কিন্তু আপনি একটু দয়া করে একটু প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আমি জানি সবাইকে ও একটু অন্যভাবে দেখছে বলছে কিন্তু আমি ওকে দেখছি প্লিজ আপনারা ওকে একটু ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে তুমি ওকে সাবধান করো ওর জন্য আর কারো সাথে এরকম না করে না ও বললে হবে নাকি ও ঠিক আছে ওকে ভালোবাসে ওর যা মন চায় তা করে সেটা করুক ও যাকে পছন্দ তার সাথে ও রিলেশন করতেই পারে কিন্তু এটা ওকে ওর আত্মীয় স্বজন হয়ে গেছে রফিক 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 না ওর বাবা কেন ওর বাবা কেন ওর বাবার সাথে কথা বলুক ও এটা বললেই তো হবে না রফিক এখানে মেম্বার সাহেব আছে আমাদের বেশি কথা বলা কি আচ্ছা মেম্বার সাহেব এখন ওই যে সে যেহেতু কাকনের দায়িত্ব নিতে চাইতেছে আসলে এখানে তো আমরা আর কোনো কিছু বলার নেই সে যদি নিজ দায়িত্বে নেয় ঠিক আছে এরপরে যাতে এই বিষয়গুলো না করে আপনিও আছেন আমরা আসলে এই বিষয়ে জানি না আমরা কি বলে এরপর থেকে কি তোর আর কোনো কিছু শুনবো আমরা আমার খালি ওইটা বললে সমস্যা আবার ওই আপনি ওর আপনার দায়িত্ব নেন তো এরপরে যদি আর কোনো ঘটনা ঘটে এরপর তো ব্যান তো বানতে হইছে এরপর ঘুজেই পাবেন না আর আপনি চল তো আমি দেখছি মেম্বার সাহেব আমি এরপর যদি কিছু হয় ওর কিন্তু শক্ত বিচার হবে এই তোমরা যাও দস্ত যাও চলো তো কি শুরু করো তুমি তোমাকে বলছি আমি যে এসব করো না কি যে করো তুমি বুঝি না এই তুমি তুমি নিয়ে এসব করা কি ঠিক এসব তুমি গুণমান ব্যক্তিগত ইয়ে করো না তুমি তুমি তুই বলে কি সমস্যা বলো আমার নরে হ্যাঁ আমার ওই যে ওইটা বললে খালি নরে আমি কি করব কি করো মানে তুমি এরপর থেকে আর ইয়ে করবা না এই ব্যাপারে চলো বারা বারা মামা বারা বারা রে তোর বারা বারা মামা বারা বারা রে তোর